ডিয়ার ভিউয়ার, আপনাদের সকলকে আইটিউডি 360-র পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়। প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমরা আজ দেখাতে যাচ্ছি আপনারা আপনাদের ব্রাউজারটিকে কত উপায়ে ব্যবহার করতে পারেন। আপনারা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাউজারটিকে সাধারণত ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। আপনারা কি জানেন যে ব্রাউজারের মাধ্যমে আপনারা আরও বিশেষ কিছু কাজ করতে পারেন অন্যান্য সফটওয়্যার ইনস্টল ছাড়াই? তো আজ আমি তাই দেখা যাচ্ছি যে আপনি ব্রাউজারের মাধ্যমে কি কি কাজ করতে পারেন বা কি কি কাজ করা সম্ভব আপনার একটিমাত্র ব্রাউজার দিয়ে। সেক্ষেত্রে হয়তো আপনারা যে কোনো ব্রাউজারই ব্যবহার করতে পারেন, তবে আমি আমার এই টিউটোরিয়ালের ক্ষেত্রে ক্রোম ব্রাউজার ব্যবহার করব এবং এটি আমি পরীক্ষা করে দেখেছি। আপনারা অন্যান্য ব্রাউজারগুলো পরীক্ষা করে দেখবেন আসলে সেগুলো কাজ করে কি না। তো এর জন্য আমি প্রথমে আমার ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি, ক্রোম ব্রাউজার, যেটি আমি সবসময় ব্যবহার করি। এটি একটি ব্রাউজার। প্রাথমিক পর্দায় যদি আমরা ব্রাউজিং করি, দুঃখিত, তো এইভাবে আমরা ব্রাউজ করি। এখন আমি আপনাদের যে বিষয়গুলো দেখা যাচ্ছে, আপনারা চাইলে এই ব্রাউজারের মাধ্যমে যে কোনো ফাইল ওপেন করতে পারেন। সাপোজ আমি যদি পিডিএফ ফাইল, আপনারা হয়তো অনেকে পিডিএফ ফাইল ওপেন করার জন্য অ্যাডোবি রিডার ব্যবহার করেন, যেটি টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। এছাড়া আরও অনেক ফ্রি সফটওয়্যার আছে আপনাদের যেগুলো ইনস্টল করতে হয়। তো আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের ব্রাউজারটিকে ব্যবহার করে পিডিএফ ফাইল ওপেন করতে পারেন, অর্থাৎ শুধু পড়ার জন্য এক্সট্রা কোনো বেশি সুবিধা পাবেন না আপনারা। এর এক্সট্রা সুবিধার জন্য আপনাদের অবশ্যই সফটওয়্যার ইনস্টল করতে হয়। আমরা সাধারণত পিডিএফ ফাইল পড়ার জন্যই অ্যাডোবি রিডারটা ব্যবহার করি। সাধারণ ইউজাররা যারা অ্যাডভান্স তারা সফটওয়্যার ব্যবহার করবেন অবশ্যই। তো এর জন্য আপনারা যা করবেন, প্রথমে আপনারা যে কোনো পিডিএফ ফাইলটি ওপেন সিলেক্ট করে সেটিকে টেনে ধরে নিয়ে অ্যাড্রেস বারে ছেড়ে দেবেন। তো একটু ওয়েট করে দেখতে পারেন আপনার পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে। আর চাইলে এটি আপনি জুম করতে পারেন, এখান থেকে এটি ম্যাক্সিমাইজ করে নিতে পারেন সিঙ্গেল পেজে। চাইলে আপনি এটি প্রিন্ট করতে পারেন সরাসরি এখান থেকে, রিফ্রেশ করতে পারেন এখান থেকে, বা রুট করতে পারেন ক্লক ওয়াইজ। দেখতে পাচ্ছেন অ্যান্টি ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ বিভিন্ন অ্যাঙ্গেলের রুট করতে পারেন। এই সমস্ত সাধারণ কিছু সুবিধা পাবেন। এছাড়া যদি আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাউসের রোলার কীটি ঘোরাতে থাকেন, তাহলে আপনি সেটি ম্যানুয়ালি জুম ইন জুম আউট করতে পারবেন। আর এখান থেকে চাইলে আপনি রিসেট টু ডিফল্ট অবস্থায় নিয়ে আসতে পারেন। আপনারা বুঝতে পারছেন যে একটি ব্রাউজারের মাধ্যমে আপনি পিডিএফ ফাইল ওপেন করতে পারছেন খুবই স্মুথলি এবং সেটি দেখতেও খুব সুবিধা। আমি যদি আরও কয়েকটি দেখাই, এখান থেকে এটিকে নিয়ে আপনার অ্যাড্রেস বারে নিয়ে ট্রেনে ছেড়ে দিন, দেখুন খুব দ্রুত এবং ফাস্ট আপনি পিডিএফ ফাইলগুলো ওপেন করতে পারছেন। এটি খুব চমৎকার একটি বিষয়, আপনার এক্সট্রা কোনো সফটওয়্যার ইনস্টলেশনের প্রয়োজন পড়বে না। আবার যদি আমি আরেকটি ফাইল ওপেন করে দেখাই, এখানে দেখুন খুব দ্রুত আপনি ফাইলগুলোকে ওপেন করতে পারছেন। তো এখান থেকে আপনারা এডিটিংয়ের বেশি সুবিধা পাবেন না, এটাই এর একটু খারাপ দিক বলতে পারেন। আরেকটি বিষয় আমি যেটি দেখা যাচ্ছি, এটা তো গেল পিডিএফ এর বিষয়। এবার যদি আমি আপনাদের পিকচারগুলো দেখাতে চাই, পিকচারে সাধারণত কোনো সফটওয়্যার থাকা দরকার পড়ে না, আপনার ডিফল্ট অবস্থায় উইন্ডোজ থেকেই পিকচারগুলো ওপেন করতে পারেন। তারপর আমি দেখাচ্ছি আসলে ব্রাউজার দিয়ে আপনি কী করতে পারেন। ছবি পিকচারগুলো তো আপনি এমনিই ওপেন করতে পারেন, কিন্তু ব্রাউজারের মাধ্যমে কীভাবে ওপেন করতেন, জাস্ট এটিকে টেনে নিয়ে আপনি ড্র্যাগ করে অ্যাড্রেস বারের উপর ছেড়ে দিন। এখন আপনার পিকচারটি ওপেন হয়ে যাবে। যদি আমি এই পিকচারটি এখানে টেনে ছেড়ে দিই, দেখুন পিকচারগুলো ওপেন হয়ে যাচ্ছে। এটা জাস্ট দেখানো এটা বেশ একটা সুবিধার বিষয় না। তো আমি দেখাচ্ছি যে আসলে ব্রাউজারকে আপনার কত উপায় ব্যবহার করতে পারেন। তো আমরা দেখলাম কীভাবে পিকচার ওপেন করা যায়। তো এখন আমরা দেখবো কীভাবে আপনারা ব্রাউজারের মাধ্যমে অডিও প্লে করতে পারবেন। এর জন্য আমি এখানে একটি কিছু অডিও রেখে দিয়েছিলাম। তো এগুলো আপনারা জাস্ট এই অ্যাড্রেস বারে নিয়ে ছেড়ে দিন আর অডিও শুনতে থাকবেন। চাইলে আপনি এখান থেকে সাউন্ড কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন, আবার মিট করে রাখতে পারবেন, এছাড়া পাস করতে পারবেন, অডিওটি টেনে দিতে পারবেন, অর্থাৎ ফরওয়ার্ডিং করতে পারবেন। আরেকটি গান যদি আপনাদের প্লে করে দেখে এখান থেকে,
দেখতে পাচ্ছেন আপনারা ব্রাউজারের মাধ্যমে আপনাদের সাধারণ ফাইল এক্সপ্লোরিং কাজগুলো করে নিতে পারছেন। তো আর একটি বিষয় যদি আমি আপনাদের দেখাই, ভিডিও ওপেন করে এবার তো অডিও পিকচার এবং পিডিএফ ফাইলের বিষয়টি গেল। এবার দেখা যাচ্ছে কীভাবে আপনার ভিডিও প্লে করতে পারেন, এটা সেম একইভাবে আপনি জাস্ট এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আপনার অ্যাড্রেস বারে গিয়ে ছেড়ে দেবেন। আর দেখুন ভিডিও চাইলে নিচ থেকে আপনি টানতেও পারবেন, এটা কোনো বিষয় না। আবার যদি আপনি চান এটা কি ফুল স্ক্রিন মোডে করতে, তো এইখানে একটা অপশন দেখতে পাবেন, আপনি এখানে ক্লিক করবেন, আপনার ফুল স্ক্রিন মোডে চলে আসবে। আর স্কিপ করার জন্য আপনি চাইলে আপনার কিবোর্ড থেকে স্কিপ বাটন চাপ দিতে পারেন, অথবা একটু নিচে এসে যদি এখানে আবার ক্লিক করেন তাহলে আবার এরকম হয়ে যাবে, মানে মিনিমাইজ নর্মাল সাইজে এসে করবে। যদি আরেকটি ভিডিও প্লে করে দেখাই, এটি আমাদের টিউটোরিয়ালের ভিডিও ছিল, বিগত ভিডিওটি একটি নতুন ট্যাব খুললাম আর এটাকে রিফ্রেশ করে নিলাম একবার। এবার এক্সপ্লোরারটি ওপেন করবেন, যে কোনো একটি ড্রাইভার ওপেন করুন। আমি এই পার্টিশনের ড্রাইভারটি ওপেন করলাম। এবার এখান থেকে আপনি কন্ট্রোল সি প্রেস করুন, কন্ট্রোল সি প্রেস করে এখানে পেস্ট করুন, গো দেবেন না। তো আপনি এখানে একটি লিস্ট দেখতে পাচ্ছেন, একটু নিচে আসলে ফাইল /h এরকম লিঙ্ক আসলে আপনি এই প্রথম লিঙ্কটি ক্লিক করবেন, করলে দেখবেন আপনার পুরো ফাইল এক্সপ্লোরার যত ফাংশনালিটি আছে সব ওপেন হয়ে গেছে। আর আমার এখানে যেসব ড্রাইভার আছে, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, এইচ ড্রাইভ, এই সকল ড্রাইভগুলো যদি আপনি নামটি মনে রাখতে পারেন তো আপনি আরও কিছু কাজ করতে পারেন। তো আমি দেখা যাক এখানে কি করা যেতে পারে। তো আমি যে সব ফাইলগুলো দিলাম এখান থেকে আপনি ব্রাউজ করতে পারবেন, বিভিন্ন পিডিএফ ফাইল চাইলে আপনি ওপেন করতে পারবেন ডাইরেক্টলি, আপনাদের আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার কোনো প্রয়োজন পড়বে না। যদি আমি এখান থেকে দেখাই, পিডিএফ ফাইলটি ওপেন করে দেখাই, তো দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে। আবার ব্যাক করতে পারেন, আপনি ব্যাক স্কেপ চাপ দিতে পারেন কিবোর্ড থেকে, অথবা এখান থেকে আপনি ব্যাক করে আসতে পারেন, বিভিন্ন ফাইল অডিও প্লে করে নিতে পারেন, আবার ব্যাক করতে পারেন, আবার চাইলে ভিডিও প্লে করে নিতে পারেন, ইত্যাদি আরও বেশ কিছু সুবিধা আপনারা পাবেন। চাইলে যে কোনো পিকচার আপনি ওপেন করতে পারবেন, ইত্যাদি আরও বিভিন্ন সুবিধা আপনারা এই ব্রাউজারের মাধ্যমে করতে পারবেন। খুব বেশি সফটওয়্যার ইনস্টল করতে যারা চান না, বা যাদের র্যাম বা কম্পিউটারের কনফিগারেশন সাইজ একটু কম, তারা চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করে শর্টকাটভাবে কাজগুলো করে নিতে পারেন। আর যদি চান আপনি অন্য ড্রাইভে যাওয়ার জন্য, যেহেতু আমি বলেছিলাম আমার অন্য ড্রাইভগুলো, তো এখান থেকে আমি যদি ডি ড্রাইভটি ডি লিখে যদি এবার এন্টার প্রেস করি, দুঃখিত ডি ড্রাইভ নামে সম্ভবত আমার কোনো ড্রাইভ নেই, যদি আমি জি ড্রাইভটি যদি এখানে লিখে এন্টার করি বড় হাতের জি, দেখুন আমার সবগুলো ফাইল ওপেন হয়ে গেছে। আপনি ব্রাউজারের মাধ্যমে এই কাজগুলো করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল ছিল এই পর্যন্তই। ব্রাউজারের মাধ্যমে আপনারা কী কী কাজ করতে পারেন, এটাই ছিল আমার দেখানোর উদ্দেশ্য। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।